পক্ষে শিক্ষকতা করছেন মনোহরদীর অদম্য আমিনুল। জীবন কি থেমে থাকে? আমরা অনেকেই অল্পতেই হতাশ হয়ে পড়ি, থেমে যেতে চাই। কেউ কেউ নিজের অসহায়ত্বকে পুঁজি করে মানুষের কাছে হাত পাতেন। ব্যতিক্রম নরসিংদী জেলার মনোহরদীর আমিনুল সমাজের বোঝা না হয়ে নিজেকে পরিণত করেছেন জ্ঞানের আলো বিলিয়ে দেওয়ার বাতিঘর হিসেবে। দুই হাতে সমস্যা, দুই হাঁটুতে হামাগুড়ি দিয়ে হেঁটে চলাচল করেন তিনি। পড়াশোনা করেছেন এইচএসসি পর্যন্ত শুধুমাত্র পায়ে লিখে। বয়স বাড়ার সাথে সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সংসারে রয়েছে তার দুই ছেলে। চার সদস্য বিশিষ্ট পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তার কাঁধে। সামান্য শারীরিক প্রতিবন্ধকতাকে নিয়ে যখন মানুষ লজ্জা শরমের মাথা খেয়ে দিব্যি অন্যের কাছে হাত পাতেন, তারই উল্টো পথে শারীরিক প্রতিবন্ধী আমিনুল বেছে নিয়েছেন শিক্ষকতার মহান পেশা। পা দিয়ে বোর্ডে লিখে শিক্ষকতা নামক মহান পেশায় নিযুক্ত হয়ে চালাচ্ছেন নিজের পরিবার। জীবন যুদ্ধে লড়াকু আমিনুলের সাথে কথা বলে তিনি বলেন, 1982 সালে মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে দরিদ্র কৃষক মফিজউদ্দিন আফরাত ওরফে কুডু মুন্সির ঘরে আমার জন্ম। দুই ভাই এক বোনের মাঝে আমার অবস্থান দ্বিতীয়। পড়ালেখার প্রতি প্রবল আকর্ষণ থাকার কারণে শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে ভর্তি হন মন্তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। 2000 সালে পায়ে লিখে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। মাত্র 2 নম্বরের জন্য কাঙ্ক্ষিত বৃত্তি পায়নি আমিনুল, তবে এতেই থেমে যাননি তিনি। শিক্ষকতার এই পেশাকে সম্মান জানিয়ে আমিনুল বলেন, আমার জীবনটা বলতে গেলে অনেক স্ট্রাগলের সাথে চলাফেরা করতেছি। আমার জীবন যখন আমি সর্বপ্রথম লেখাপড়া শুরু করেছি, আমি অনেক বড় হয়ে লেখাপড়া শুরু করেছি। হ্যাঁ, আমি প্রথম মাদ্রাসা পড়তাম, তারপরে অনেক কুসংস্কার হয়েছে, তারপরে মাদ্রাসা থেকে স্কুলে চলে গেছি। স্কুল থেকে তারপরে প্রাইমারি জীবন শেষ করলাম, তারপর নিম্ন মাধ্যমিক শিক্ষা জীবন 5 বছর শেষ করলাম, তারপর উচ্চ মাধ্যমিক 2 বছর লেখাপড়া করার পরে তারপরে আমি শিবপুর সৈয়দ আশাদ কলেজে ভর্তি হয়েছিলাম। তারপরে আমার একটা বড় ধরুন একটা অসুস্থ হয়েছিল, তারপরে আল্লাহ তাআলা আমার নিজেকে আর লেখাপড়ার সুযোগ হয় নাই আর করতে পারি নাই। তারপর থেকে আমি ইনশাল্লাহ এই খিদিরপুর আফজল কমি মাদ্রাসায় আমি শিক্ষকতা শুরু করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে ভালোই আছি ইনশাল্লাহ। আমি সর্বপ্রত্যেকে আমি একটা কথা চিন্তা করছি যে আমি কোনো হালাল রিজিকের সন্ধানে গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে একটা হালাল রিজিকের ব্যবস্থা আমাকে করে দিয়েছে। এটা এক আতিথ্য হচ্ছে যে আমার লেখাপড়া করতে হবে, যে একজন সুস্থ মানুষ যা পারে না আমি ইনশাল্লাহ ওটা আমি দেখাই দিতে চাই। তা আল্লাহ তাআলা আমাকে সেভাবে আল্লাহ তাআলা আমাকে এভাবে আল্লাহ তাআলা সাহায্য করছেন, আল্লাহ তাআলা আমার টরমত নাজিল করছেন, বিদায় আমি পারছি আর কি। একটা কথা কি যে আমি বিশ্বাস করি যে মানুষ 10টা মানুষে যা পারে না আমি তা দেখাই দিতে চাই। এটা হলো আমার সবচেয়ে বড় মুখ্য বিষয়। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমার ইচ্ছা শক্তি সবচেয়ে বেশি কাজ করছে, যে আমি যে 10টা মানুষ পারে না, এই একটা অলসতা আছে, এই সেই না, এগুলি আমার ভিতরে কোনো কাজ করে না। আমি প্রাথমিক অবস্থায় আমি যখন লেখাপড়া করতাম তখন লেখাপড়ার পাশাপাশি আমি আর্টও করতাম, ভালো আর্টও পারছি। তখন যখন জানতে পারলাম যে মানুষের ছবি আঁকা ভালো না, তখন এগুলি আমি ছেড়ে দিছি। তারপর দেখা আমি শিক্ষকতা আমার অনেকে আগে থেকেই আমার আল্লাহ তাআলার কাছে আমার আরজি, যে আল্লাহ তুমি আমারে একটা সম্মানজনক একটা জীবিকার ব্যবস্থা আল্লাহ তুমি আমাকে করে দাও। আমিনুলের ছোট ভাই বড় ভাইকে নিয়ে গর্ব করে বলেন, কাজের উদ্দীপনা ওনার কাছ থেকে শিখতে হয়, কাজের বীজ কতটুকু স্পিড যে তার কাছে আছে সেটা ওনার কাছ থেকে দেখিয়ে শিখতে হয়। যেমন যাদের হাত পা ভালো, যাদের পুকুরে কোনো সুস্থ, সেও ওনার লেখাপড়া করতে পারে না, আর আমার ভাই ইন্টারমিডিয়েট পাস করছে। বুঝি না এরা ভাই দুর্ভাগ্য কিনা,
পরিবার আছে, দুটো ছেলে আছে, ভাই ছোট ছেলেটা খুবই অসুস্থ, ঘরে নিয়ে অনেক হাসপাতালে অনেক গেছি, আমরা দৌড়াদৌড়ি করছি কিন্তু চিকিৎসা করতে পারি নাই টাকার অভাবে। এখানে গেছি তোমার উদ্দীপনের সবচেয়ে বড় বিষয়, হয়তো বা আমার একটু সহযোগিতা আশেপাশে অনেকে আছে, সবাই সহযোগিতা করছে। তো এখানে সবার সবচেয়ে বড় বিষয় আমার ভাইয়ের উদ্দীপনা, ভাইয়ের ইচ্ছাটা, ভাইয়ের চাহিদা, ভাইয়ের ইচ্ছা যে এসে একজন মানে শিক্ষিত হবে, মানে অন্য কারোর মতো করে কোনায় বসে থাকবে না। অল্প কিছু পুঁজি খাটিয়ে শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করছেন তিনি। মন্তলা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে একটি দোকান নিয়ে কোনো রকমের সংসার চালাচ্ছেন। তার ছোট ভাই তাকে এই কাজে অনেক সহযোগিতা করে, কিন্তু মনে সাধ থাকলে কি হবে, সাধ্য যে থাকতে হবে, নিজের জন্য নয় তার সন্তানদেরকে গড়ে তুলতে সরকারি বেসরকারি সাহায্য চান তিনি, যাতে শিক্ষকতার পাশাপাশি ব্যবসা করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। নিজের সন্তানদেরকে গড়ে তুলতে চান দেশের সম্পদ হিসেবে। নরসিংদী টিভির পক্ষ থেকে অদম্য আমিনুলের জন্য শুভকামনা। রিপোর্ট বাকি বিল্লা, চিত্রগ্রহণ আবুল কালাম, নরসিংদী টিভি।